আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টেলিভিশন, আপনাদের সকলকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই, মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান, সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান। পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি মাওলানা ফখরুল আশেকি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতি শুক্রবার ঠিক এই সময় আমরা পৌঁছে যাই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, এবং আমরা আপনারা এটাও জানেন যে যে মাস আমরা এখন পার করছি, আল্লাহ একবার, অত্যন্ত সম্মানিত মহিমান্বিত একটি মাস রবিউল আউয়াল মাস। এই মাসেই তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন। আমরা পর্যায়ক্রমে বিশ্বনবীর জীবনী নিয়ে আলোচনা করছিলাম। আজকে যে বিষয়ে, যে অংশ থেকে আলোচনা করব, তা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবন। এ সম্পর্কে আলোচনা করতে এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের সমাধান দেওয়ার জন্য ইতিমধ্যে আমাদের একুশের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রখ্যাত এবং সুনামধন্য একজন আলেমদিনকে। তিনি হচ্ছেন ডক্টর মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম রফিক, অধ্যক্ষ মুহাম্মদাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা, মিরপুর, ঢাকা। প্রিয় দর্শক, আজকের এই বিষয়ে অথবা এই বিষয়ের বাইরে যে কোনো বিষয় যদি আপনি জানতে চান, যদি জানার থাকে, তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করুন, 8189925 9113938 8189910 থেকে 19 পর্যন্ত। আসুন কথা বলি আমাদের আজকের সম্মানীয় অতিথির সাথে। মতন ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, যে আল্লাহ শুক্রিয়া আদায় করছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই মাস, সেই মাসেই কিন্তু বিশ্বনবীর জীবনীর বিভিন্ন অংশ থেকে আমরা আলোচনা করি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। মাক্কি জীবন আমরা জন্মকালীন থেকে শুরু করি, কিন্তু মক্কায় হিজরতের পূর্ব পর্যন্ত পুরো জীবনটাই কিন্তু মাক্কি জীবন। আমরা তার মধ্যে উল্লেখযোগ্য অংশগুলো ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। তার মধ্যে শুরুতেই সিনাহ সাক, এটা কিন্তু আল্লাহ রসুলের জীবনের একটা অন্যতম অংশ। তিনি যে শ্রেষ্ঠ রসুল, তিনি যে বিশ্ব নবী, তার কিন্তু একটা অন্যতম নমুনা। এখান থেকে যদি আমরা শুরু করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ধন্যবাদ আপনাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন, আপনি যেমনটি ভূমিকাতে বলেছিলেন, আসলে আমরা তো এমন এক নবীর উম্মত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি পায়ে রাখতেন তেমনি আকাশে চলে যেতেন, আল্লাহু আকবার, যেটা মিরাজে চলে গিয়েছিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আমরা তো এমন এক নবীর উম্মত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ বললে হালাল হয়ে যেত, নিশ্চয় না বললে সেটা হারাম হয়ে যেত। কতটা পাওয়ার দিয়েছেন, কতটা ক্ষমতা আল্লাহুল আলামিন দিয়েছেন, আল্লাহু আকবার। সে নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অনুকরণ অনুসরণ আমাদের জন্য আল্লাহ তাআলা অত্যাবশ্যক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুসরণ করো, আল্লাহর রাসূলের অনুসরণ করো। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে রয়েছে আমাদের আদর্শ রোল মডেল। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। নিশ্চয়ই তো সে রসুলের আদর্শ জীবনে প্রতিটি বিষয় আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় আদর্শযোগ্য। আপনি বলেছিলেন যে সিনাহ সাকের মুক্তি জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা, নবী মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে আল্লাহ রসুল নবুয়তের পূর্বে ছিলেন 40 বছর, আর নবুয়ত প্রাপ্তির পরে ছিলেন 13 বছর, মোটে 53 বছর আল্লাহ রসুল ইসলাম মক্কার আলো বাতাসের সাথে আল্লাহ রসুল ইসলাম ছিলেন। আমরা জানি যে মদিনাতে ছিলেন 13 বছর, 63 বছর বয়সে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। তো এই 53 বছরের মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে আল্লাহ রসুলের 40 বছর নবুয়াত প্রাপ্তির পূর্বের অন্যতম ঘটনাগুলির মধ্যে একটি হচ্ছে সিনাসাক বা বক্ষবিদন্য আমরা যেটাকে বলি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবের সাথে যখন প্রথম সিনাসাক কিন্তু হয়েছিল হালিমার গৃহে, হালিমার গৃহে যখন 5 কি 6 বছর বয়স, তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমার
গৃহে যখন ছিলেন তখন হালিমাতু সাদিয়ার অন্যান্য সংসারের সাথে তাদের সাথে খেলতে গেলেন, ঠিক ইত্তে বছরে জিব্রাইল আমিন রসুল আকরাম সাল্লামের বক্ষ বিদীর্ণ করেন, ওপেন হার্ট সার্জারি আজকে যেটা আমরা দেখছি, এবং একটু কালো অংশ যেটা বুখারী শরীফের উল্লেখযোগ্য অধ্যায়তে বাবুল বাদুল ওয়াহিতে রয়েছে যে রসুল আকরাম সাল্লামের বক্ষ বিদীর্ণ করে কালো অংশটিকে খবরটি বললেন যে আল্লাহ রসুলের একজন মানুষ আসলেন, ধবধবে কাপড় পরা, তার জামা মানে খুলেছেন, তারপরে বক্ষ বিদীর্ণ করেছেন, মানে তাদের ভাষা বললো মেরে ফেলা হয়েছে, তার বক্ষকে ছিঁড়ে ফেলেছে। হালিমাতু সাদিয়া খুব ভয় পেয়ে গেলেন এবং এরপরেই আল্লাহ রাসূলকে আমিনার কাছে হস্তান্তর করলেন যে ভয় পাচ্ছিলাম। আসলে এটাই যে নবুয়াতের একটা নিদর্শন, একটা অন্যতম একটা অবস্থান যে আল্লাহ তাআলা এমন একজন মানুষকে তার রহমতুল আলামিন বানাবেন, ওমা আরসালনাকা ইল্লা রহমাতুল আলামিন, যিনি বিশ্ববাসীর জন্য রহমত হবেন, তাকে জীবনের প্রথম থেকে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে যাকে দিয়ে কোনো ধরনের অনাচার কদাচার জীবনও সংগৃহীত হবে না, ঠিক সেই অবস্থার জন্যেই হালিমাতু সাদিয়ার ঘরে সর্বপ্রথম বক্ষ বিদীর্ণ হলেন। এটা একটা অলৌকিক নিদর্শন। মাশাআল্লাহ। ওখান থেকে আমরা যদি আমরা চলে আসি হিলফুল ফুজুল, যে কার্যক্রমটা তিনি করেছেন একেবারে অল্প বয়সে, তৎকালীন সময় কিন্তু যুদ্ধ বিগ্রহই চলতো, আইমি জাহিলিয়াত যত অন্যায়ের সর্বশেষ পর্যায়ে ছিল সেই যুদ্ধ বিগ্রহ সমাজকে শান্তিময় সমাজ করার জন্য এই সংগঠনটি তিনি করেছিলেন। আসলে হিলফুল ফুজুলটা ছিল আল্লাহ রাসুল ইসলামের নবুয়াত প্রাপ্তির পূর্বে একটা ঐতিহাসিক ঘটনা। চোদ্দ বছর বয়স যখন আল্লাহ রাসুল ইসলাম দেখলেন যে মক্কার অলিতে গুলিতে অনাচার, মানে বিভিন্ন ধরনের সন্ত্রাস, শত বছরের যুদ্ধ চলছে দুই গোত্রের মধ্যে, কিন্তু তখনও আল্লাহর নবী নবী হন নেই, কিন্তু মোহাম্মদ হিসাবে সেই হিলফুল ফুজুরে আল্লাহ রাসুল ইসলাম অংশগ্রহণ করেছিলেন এবং সেই হিলফুল ফুজুর করে কিছু নিয়ম নীতি পদ্ধতি বিধিবিধান প্রণয়ন করলেন যাতে অন্যায় অনাচার কারো প্রতি জুলুম না করা হয়, এখন কারো প্রতি যেন কোনো রকম অত্যাচার না করা হয়, এই সমাজের মধ্যে কোনো সন্ত্রাস জেনা এগুলো যেন না করা হয়। তো এ থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লামের জীবনের এখান থেকে যদি আমরা এই পয়েন্টটি আমরা নিতে পারি যে আল্লাহ রাসূল শুধু নিজেকে নিজে একাকী চিন্তা করতেন না, সমাজ নিয়ে চিন্তা করতেন, তার পরিবার নিয়ে চিন্তা, মানে সুন্দর সমাজ বিনির্মাণে আল্লাহর রাসূলের ভূমিকা এখান থেকে স্পষ্ট। এখান থেকে দেখুন, আমরা এখান থেকে এখনকার সময় আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন থানায় বা বিভিন্ন পর্যায়ে দেখতে পাই যুব সংঘ বিভিন্ন টাইপের, কিন্তু সেই যুব সংঘ আর আল্লাহর রাসূলের যে যুব সংঘ হেলফুল ফুজুল করেছিলেন এটার মধ্যে পার্থক্য আছে কিনা? হ্যাঁ, অবশ্যই পার্থক্য আছে। আজকে আমাদের যুব সংঘর যে তাদের একটা সেন্ট্রাল অফিস থাকে, যা থাকে সেখানে অনেক মোটিভটা কি থাকে, তারা অনেক সময় বিভিন্ন সব জায়গায় না, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে সন্ত্রাস চাঁদাবাদী বিভিন্ন কাজও তারা অনেক সময় পোস্ট দেয় অনলাইন, তারা প্রোটেস্ট করার জন্যই করা, কিন্তু সংগঠনটা করে এই কারণে তারা ইপটিজিং নামের যে অবস্থানটা এগুলো দেখা যাচ্ছে আজকে এই যুব সমাজের কিছু কিছু এর মধ্যে ঢুকে যাচ্ছে, এডিক্টেড হয়ে যাচ্ছে। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হিলফুল ফুজুল করেছিলেন সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য, এবং হিলফুল ফুজুরের যে ধারাগুলো এই ধারাগুলোর মানে সবচেয়ে হচ্ছে মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে, আমাদের নারীদের সম্মানার্থে, এবং বৃদ্ধ যারা অসহায় যারা তাদের সহযোগিতা করার জন্য। এবং হিলফুল ফুজুল মানে সবচেয়ে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে আরবের মধ্যে যে যুদ্ধ, যে কথায় কথায় যে তারা যারা মারামারি হানাহানি, কোথায় একটা বিশৃঙ্খল সমাজকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য এই 14 বছর বয়সে তিনি ভেবেছিলেন। তখন কিন্তু নবী হন নি, নিশ্চয়ই 14 বছর বয়স, তখনও 26 বছর আরও বাকি আছে। আচ্ছা, তারপরে তিনি কিন্তু অনেকগুলো স্টেপ নিয়েছেন। আমরা যেটা জানি যে তিনি কাবা গড়ের যে পাথর কোথায় রাখবেন এটা এক স্টেপ নিয়েছেন, চমৎকার কথা বলেছেন, হযরত আসওয়াদকে যথাস্থানে পৌঁছানোর দায়িত্ব, এটা থেকে আসলে শায়েখ আমরা আমাদের জীবনে অনেক কিছু শিখতে পারি, আমাদের ইয়াংরা, আমাদের যুবকরা, আমাদের আজকের এই বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমরা অনেক কিছু এটা থেকে রিসিভ করতে পারি
যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তখন নবী হননি, কিন্তু আরবের গোত্র সমূহের মধ্যে যে ঝগড়া, যে বিবাদ, তারা কাবাগর সংস্কারের পরে যে হযরত আসওয়াদটাকে রাখবে, সবাই চেয়েছিল সম্মানের অধিকারী হওয়ার জন্য, যে সবাই জান্নাতি পাথর, জান্নাতি পাথর। আমরা তো জানি হযরত আসওয়াদ এটা কালো পাথর, কিন্তু এটা ছিল হযরুল আবিয়াদ, মানে সাদা পাথর, ধবধবে সাদা পাথর। তো এই পাথরটিকে যথাস্থানে রেখে সম্মানের অধিকারী হওয়ার জন্য সকল গোত্রে চেয়েছিল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে সমন্বয় করার জন্য আল্লাহ রাসূল একটি চাদর বিছালেন, চাদরের চার কোণে চার গোত্রের। এই জায়গাটা নিশ্চয়ই আমরা শুনবো আপনার কাছ থেকে, খুবই গুরুত্বপূর্ণ, শিক্ষণীয় শুনবো আপনার কাছ থেকে একটা ছোট্ট বিরতির পর। হ্যাঁ, সুপ্রদর্শক, শুনছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কী জীবন। ইনশাআল্লাহ এর বাকি অংশটুকু থাকছে বিরতির পর, থাকুন একুশের সাথেই। আলহামদুলিল্লাহ, সুপ্রদর্শক, ফিরে এলাম বিরতির পর, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান। আলোচনা করছিলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কী জীবন। চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই। যেমনটি বিরতির পূর্বে যে অংশে ছিলাম, যে বিশ্বনবী বলেছেন যে এটা নিয়ে ঝগড়া করার কোনো দরকার নেই, পরদিন ভোর ফজরের পরে সবার আগে যিনি উপস্থিত থাকবেন তার সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত, সে অংশ থেকে যদি বলতেন। জি, ধন্যবাদ আপনাকে। যে আমরা হযরত আসওয়াদ কীভাবে আরবদের যে উদয়মান একটি ঝগড়া বিবাদ থেকে রক্ষা করলেন নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো ওদিন প্রত্যুষে দেখা গেল যে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি বলেছেন যে পরদিন ভোরে সবার আগে যিনি আসবেন মক্কায়, মানে কাবার চত্বরে, তিনি সিদ্ধান্ত যা দিবেন তাই চূড়ান্ত হবে। দেখা গেল আল্লাহর রাসূল নিজে চলে আসতেন। তিনি কি সিদ্ধান্ত দিয়েছেন? ফেলুল হাকিম লা ইখলু আনিল হিকমা। আল্লাহ তাআলার এটা একটা কৌশল, মানে আল্লাহ রাব্বুল আলামিনের একটা মহা রহমত, তাকে দিয়ে এটা করাবে। পরে তার সিদ্ধান্ত কি ছিল? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাদর মোবারক বিছিয়ে দিলেন এবং চার কোণে চার গোত্রের প্রতিনিধিদেরকে, যারা নেতা ছিলেন, লিডার ছিলেন, গোত্র প্রতিনিধি ছিলেন, তাদেরকে চাদরের চার কোণে ধরার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ প্রদান করলেন। মাঝখানে পাথর রেখে দিলেন, সকলে উঠালেন, আল্লাহ রাসূল নিজে পাথরটিকে যথাস্থানে রেখে দিলেন। কতটা সুন্দর আল্লাহ আকবার। এর দিকে আমরা আজকে আমাদের ক্লাসের, আমাদের ফ্রেন্ড সার্কেল আমরা যারা আছি, যখন দেখি যে আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে ঝগড়া বিবাদ, আমরা এর সমন্বয় করতে পারি। আমরা জুনিয়র সিনিয়র নিয়ে আমরা দেখছি আজকে আমাদের ইউনিভার্সিটিগুলোতে বিভিন্ন অবস্থানে মারামারি, হানাহানি আমাদের সৃষ্টি হয়। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। আজকে আমাদের পারিবারিকভাবে দ্বন্দ্বকলহ আছে, জমি জমা নিয়ে, সব কিছু নিয়ে। আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের এই নবুয়ত প্রাপ্তির পূর্বেই তার এই আদর্শ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। এখানে একটা বিষয় আছে, আল্লাহ রাসূলুল্লাহ যে সাল্লাল্লাহু আলাইহি নিজে জন্মের, মানে সৃষ্টি লগ্ন থেকেই নবী, যেটা সার্টিফিকেট আল্লাহ পাক নিজে দিয়েছেন। তিনি যখন চাচা আবু তালিবের সাথে সিরিয়াতে বিজনেস করতে যান, যাওয়ার সময় নিয়ে গেছেন, তো কেউ ছিল না, পিতা তো জন্মের পূর্বেই চলে গেছেন, মা জন্মের ৬ বছর পর, সাথে করে কি নিয়ে যাচ্ছিলেন। সেখানে কিন্তু একটা একটা মানে সুন্দর একটা ঘটনা, মুজিজা টাইপের একটা ঘটনা আছে, চমৎকার বলেছেন আপনি। যে আল্লাহ রাসূলের জীবনীর, যখন আল্লাহ রাসূলের বয়স ১৩-১৪ বছর, তখন চাচা আবু তালিবের সাথে বায়না ধরলেন যে আমি সিরিয়া ব্যবসায়ের জন্য, বাণিজ্যের জন্য তার সাথে যাবে। আবু তালিবও চিন্তা করলেন যে তার ভাতিজা, হ্যাঁ, তার একটু আগে তার দাদা আব্দুল মোতালেব মারা গিয়েছেন, এখন তার দায়িত্বটা হচ্ছে চাচা। এখান থেকে শুনতে চাই বিস্তারিত, একজন দর্শক অপেক্ষা করছে, ফোনটা নিয়ে নিচ্ছে। হ্যাঁ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, ওই আমার একটা কথা ছিল কি, কলেমা পড়ে না অনেকে, শুনি কলেমা ৭০,০০০ বা ১,০০,০০০ এরকম পরে, এটা বলে, কিন্তু আমি অনেক খতমটা কেমনে পরে, আর এটা কেমনে পরে, বা এই যে আমরা যে পড়ুম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একবার পড়ুম, এটার মধ্যে শেষে যায় কি বলুম, মানে ১০০ বার পর পর গিয়ে কি পড়বেন সেটা বলুম না, লা ইলাহা ইল্লাল্লাহ বলুম, মানে এটা শুনি যে ১০টা গুটির মধ্যে যে পুরাটা বলে, যে ওইটা বলতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তে শর্ট করে কিমনে বলুম, ইল্লাল্লাহ বলুম, এটা কি পুরাটা আমার একটু আপনি বুঝাই দিবেন। আচ্ছা, বুঝতে পেরেছি। যে বোন আপনি থাকুন আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। এই যে আমাদের অনেক অনেকগুলো খতম আছে কিন্তু, হ্যাঁ, বড় খতমের দোয়া বা এই জাতীয় কিছু খতম করা হয় মুরব্বিদের জন্য, অসুস্থ রোগের জন্য,
তো উনি কিভাবে সেটা পড়বেন? আসলে খুব চমৎকার কোশ্চেন করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, কালু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ যারাই পড়বে তারাই জান্নাতে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে এর ভিতরে যদি ব্যাখ্যা বিস্তারিত আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মানে মুসলিম হওয়া, শুধু মুসলিম, আর মুসলিম হওয়ার পরে আপনার অনেক ডিউটি আছে, অনেক উদখুলু ফিস সিলমে কাফ, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। কিন্তু আমাদের বোন যে প্রশ্নটি করেছেন যে লা ইলাহা শুধু ইল্লাল্লাহ বলা যাবে কিনা, বা এটা আসলে সবচেয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পরিপূর্ণতা থাকাইটি ভালো, পরিপূর্ণতা ভালো, অর্থটা এরপরে শেষে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 100 বার পর পর 100 বার পরে এটা পড়তে পারে। এটা হাদিসে রয়েছে যে এটা পড়লে আসমান এবং জমিন পর্যন্ত তার জন্য রহমত বর্ষিত হয় এবং তার জন্য বেহেশতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নেয়ামত প্রদান করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ সে পড়তে পারে, তাসবিহটা তিনি পড়ে তিনি 100 বার শেষ করার পরে পুরো কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু ইল্লাল্লাহ এটার অর্থটা খুব সুন্দর হয় না, আল্লাহ পরিপূর্ণতা আসে, আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত কি হলো, তার সাথে লা ইলাহা ইল্লাল্লাহটা পরিপূর্ণতা আসে। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো শাসনকর্তা নাই, কোনো রিজিক দাতা নাই, কিছুই নাই, পরিপূর্ণ একটা অর্থ আছে সেখানে। আচ্ছা, যেখানে আমরা ছিলাম যে তখন তিনি যখন যাচ্ছিলেন চাচার সাথে ব্যবসায়, তখন তখন ব্যবসায় যাওয়ার সময় আল্লাহ রাসূল সিরিয়া যাওয়ার আগেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসরায় উপনীত হলেন, তো সেখানে আল্লাহ রাসূল তাবুটা নিয়ে অবস্থান গ্রহণ করলেন। আচ্ছা আচ্ছা, তাবুটা নানের অবস্থান গ্রহণ করার পরে সেখানে বুহাইয়া নামে এক পাদ্রি, সে তাবু থেকে বের হয়ে আসলেন, সে দৃষ্টি নিক্ষেপ করলেন যে বসরার আকাশ বাতাস মুখরিত হচ্ছে এবং সেখানের গাছগুলো সেজদা অবনত হয়ে আছে, এবং তিনি যেখান দিয়ে হাঁটছিলেন আকাশে একটা মেঘমালা, ওই যে তার দল বণিক দলের উপরে মেঘ ছায়া দিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাফসিরে আপনার যদি আমরা ঐতিহাসিক তাবাকাত ইবনে সাদ, সিরাত ইবনে হিশাম এই কথাটা স্পষ্টভাবে উল্লেখ করেছে, বুহাইয়া কিন্তু তার আগে কখনো তার গির্জা থেকে তার স্থানা থেকে বের হতেন না, সবসময় গির্জার মধ্যেই থাকতেন। কিন্তু তিনি যখন তার বেলকুনি জানালা দিয়ে দেখলেন যে আকাশের মেঘমালা ছায়া দিচ্ছে, যখন গাছগুলোকে সেজদে অবনত হয়ে যাচ্ছে, তখন তিনি দেখলেন যে তাওরাত গ্রন্থে যে নিদর্শনা রয়েছে, যা পেয়েছি যা পেয়েছি, যে আখিরি জামানা পাদ্রী ছিলেন, পণ্ডিত ছিলেন, পণ্ডিত ছিলেন, ডক্টর ছিলেন, গবেষক ছিলেন, তিনি সাথে সাথে বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে আবু তালেবকে বললেন, হে আপনার এই নাতি মোহাম্মদ সে আল্লাহর নবী। আমি বললাম, তুমি কিভাবে বুঝতে পারলা সে যে আল্লাহ নবী? বললেন যে আমরা দেখলাম যে গাছগুলো, গাছগাছালিগুলো, পাক পাকালিগুলো সকলেই এই নবীর তাসবিহ বর্ণনা করতেছে এবং নবীর সেজদায় তারা আকাশে মেঘমালা ছায়া দিচ্ছে। এগুলো পুরোটাই ছিল, এখনই সিরিয়া না গিয়ে এই বসরা থেকে আপনি আবার মক্কায় ফিরে যান, কারণ তার বিরুদ্ধে শত্রু পিছনে লেগে যাবে এবং তাকে আক্রমণ করার সম্ভাবনা আছে। কি হয়েছিল শুনবো আপনার কাছ থেকে বিস্তারিত একজন দর্শকের ফোন নেওয়ার পরে। হ্যাঁ প্রিয় দর্শক, সালাম আলাইকুম। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা নামাজ শেষ করে ম্যাক্সিমাম লোকে অস্তাগফিরুল্লাহ রাব্বিন কুলজামি ওয়া তুব ইলাইহি বলি, কিন্তু নামাজ শেষ করাটা সুন্দর একটা কাজ, পবিত্র একটা কাজ, এই পবিত্র কাজ করার পরে আমরা কেন তো অভাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি থাকুন আপনি আমাদের সাথে, ইনশাল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। জি জি, ধন্যবাদ সম্মানিত দর্শককে, খুব চমৎকার বলেছেন যে আমরা নামাজ শেষ করে কেমন আস্তাগফিরুল্লাহ পড়ব। আসলে এই হাদিসের ভাষ্য অনুযায়ী সালাম ফেরানোর পরেই প্রথম আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ ইজ দ্য গ্রেট, তারপরে আল্লাহ রাসূল যে আমলটা একেবারে তিনি সালাম ফিরিয়ে বলতে আল্লাহু আকবার, এরপর আস্তাগফিরুল্লাহ 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 তিনবার। এখন কথা হলো কেন আমরা আস্তাগফিরুল্লাহ পড়ব। আসলে আমরা আল্লাহর কাছে তো আমরা সবসময় ক্ষমা চাচ্ছি। সলাৎ শব্দটি বিভিন্ন অর্থে, সলাৎ শব্দের অর্থ হলো দোয়া, ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তো আমরা এরপরেই আমরা এই সালাতের পরে আমাদের যে সুবহান আল্লাহ পড়বো আমরা 32 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এই যে পড়া এগুলি সব আল্লাহর প্রশংসা। কিন্তু আস্তাগফিরুল্লাহ আমরা পড়বো যে আল্লাহ আমার নামাজের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা আমি জানি না, আমার অজান্তে কোনো ভুল হয়েছে কিনা। আর আমরা তো আল্লাহর বান্দা, আমরা তো ভুল করি, আমরা ভুল করেই ফেলি, আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, সেই জন্য আস্তাগফিরুল্লাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে 70 বার
তাওবা করতেন, আস্তাগফিরুল্লাহ পড়তেন, যার পিছনে এবং মানে মা তাকাদ্দামা ওয়া মা তাআখার, জামবে ওয়া মা তাআখার, যে পিছন সামনে সব গুনাহ, মাসুম ছিলেন, মাসুম ছিলেন, তিনি ইস্তিগফার পড়তেন। জি, অতএব আমাদের ইস্তিগফার পড়তে হবে, সেটা সুন্নাহ, সেজন্য আমরা পড়ছি। আচ্ছা, আমরা আরেকটা ফোন নিয়ে আলোচনা ফিরবো। হ্যাঁ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি জানতে চাচ্ছি এই যে টেলিভিশন বা ভিডিও বা ছবি, এটা জায়েজ আছে কিনা? আর হলো এই যে আমরা আমি এক আলেমের কাছে জিজ্ঞাসা করছিলাম, উনি বলল যে এই মনে করেন একটা ময়লার ড্রেন, এই ময়লার ড্রেন আপনি কি জানতে চাচ্ছেন? আপনি যেটা জানতে চাচ্ছেন, জানতে চাচ্ছি যে এই এই যে আমরা যে টিভিটা তো হারাম, আচ্ছা এর মধ্যে যে কোরআন হাদিসে আলোচনা হয়, এটা এটা করা কি ঠিক আছে বা? আচ্ছা আচ্ছা, থাকুন, আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। টিভি দেখা হারাম? আসলে গ্লাস, একটা গ্লাস যদি আমি উদাহরণটা মানে জবাবটা, গ্লাস একটা গ্লাস পবিত্র জিনিস, পবিত্র জিনিস, যা খাবেন। আমি যদি এই গ্লাসে দুধ রাখি আমার জন্য হালাল, গ্লাসে পানি রাখি আমার জন্য হালাল, আর ওই গ্লাসে যদি আমি মদ রাখি তাহলে এটা আমার জন্য হারাম হয়ে যাবে, কারণ আল্লাহ তাআলা মদকে হারাম ঘোষণা করেছেন। এখন এই যে টিভির মাধ্যমে আজকে যে ইসলাম প্রচার এবং প্রসার হচ্ছে, আজকে টিভিটার দোষ নেই, এটা একটা ডিভাইস, গ্লাস একটা ডিভাইস, একটা ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, এই এটার মাধ্যমে আজকে আমরা আল্লাহ রাসুলের মাক্কি জীবন নিয়ে আলোচনা করছি, রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক জীবনীগুলো আমরা বর্ণনা করছি, আমাদের শিক্ষা নিচ্ছি, আজকে আমাদের এই বিশ্ববাসীর আল্লাহ রাসুলের জীবন থেকে পরত শিক্ষা গ্রহণ করে সে আদর্শ আদর্শবান হচ্ছে। তো এটা তো আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়। মানে এর মানে আপনি বলতে চাচ্ছেন যে ডিভাইসের দোষ নেই, যিনি ইউটিলাইজ করছেন, ইউজার যিনি, ইউজার কি দেখতে চাচ্ছেন তার উপরে গুনাহ, তার উপরে নির্ণয় করবে। গ্লাস কোনো দোষ করে নাই, গ্লাসের পানি খেলে, গ্লাসের দুধ খেতে পারি, কিন্তু গ্লাসে আমি মদ খেলে হারাম কিছু করলে সেটা আমার জন্য দোষনীয় হবে? নিশ্চয়ই নয়, ভালো কিছু। আজ আমরা আরেকটা বিরতিতে যাব, বিরতির পর আমরা যে অংশে আলোচনা করব, যে আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, আমরা সেই অংশটুকু শুনবো, তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছে। হ্যাঁ প্রিয় দর্শক, আলোচনা চলছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কী জীবন, এর বাকি অংশটুকু থাকছে বিরতির পর, থাকুন আমাদের সাথে। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। রয়েছেন আমাদের সাথে প্রখ্যাত একজন আলেমে দ্বীন ডক্টর মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক। আলোচনা করছিলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কী জীবন। চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই। মোহতরম, অবশ্যই আলোচনা করব, বিরতির পূর্ব থেকে একজন দর্শক আমাদের সাথে অপেক্ষায় রয়েছে, আমরা ইনশাল্লাহ ফোন নিয়ে আলোচনায় ফিরছি। হ্যাঁ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজি আমি ফয়সাল বলছিলাম মৌলভীবাজার সিলেট থেকে। জি, আমার প্রশ্ন হলো যে আমরা তো ফরজ নামাজগুলি জামাতে পড়ি মসজিদে যেয়ে, আচ্ছা এই করোনা পরিস্থিতিতে এখন কি আমাদের মসজিদে যাওয়া পড়তে হবে না বাসায় ফরজ নামাজগুলি পড়লে হবে? জি, থাকুন, আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। জি, ধন্যবাদ ফয়সাল ভাইকে, চমৎকার প্রশ্ন করেছেন, যেটা সমসাময়িক। আল্লাহ রাব্বুল আলামিন জামাতে নামাজ পড়ার জন্য নির্দেশনা প্রদান, অরকা উমা রাকিইন, জামাতের গুরুত্ব অনেক আছে, আমরা জানি 27 গুণ সওয়াব আছে, অনেকগুলো হাদিস, অনেকগুলো হাদিস আছে, বুখারী এবং মুসলিমে বাবু জামাত একটা অধ্যায় রয়েছে জামাতে নামাজের কথা। কিন্তু ইসলাম লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মানুষের সাধ্যের বাহিরে কিছু মানুষকে চাপিয়ে দেননি। এখন ফয়সাল ভাই বুঝতে হবে, উনি যদি অসুস্থ হন, উনি যদি সংক্রামিত হওয়ার কোনো সম্ভাবনা থাকে তাহলে উনি মসজিদে যাবেন না, উনি বাসায় নামাজ আদায় করবেন। কিন্তু উনি সুস্থ, উনি বাজারে যাচ্ছেন, বা ওনার মতো আমরা যারা আছি বাজারে যাচ্ছি, মানে বাজারে যাচ্ছে মুখ খুলে, মাস্ক খুলে, তাই কিছু নেই, সমস্ত কাজ সামার, কিন্তু আমি মসজিদে গেলে যেত, হ্যাঁ মসজিদে আমি যাব, মসজিদে আমি মাস্ক পরহিত অবস্থাও যেতে পারি, নিশ্চয়ই নিশ্চয়ই মসজিদে আমি দূরত্ব বজায় রেখে আমি কি নামাজ পড়ব? ইসলাম ডিসিপ্লিনকে পছন্দ করে, ইসলাম ইসলামের যে বিষয়গুলো চিকিৎসা বিজ্ঞানকে ইসলাম সাপোর্ট করে, আজকে যেভাবে একটু পৃথক ফাঁক ফাঁক সামাজিক দূরত্ব বজায় সামাজিক দূরত্ব বজায় রেখে আমি মসজিদে যেতে পারি যদি আমি সুস্থ থাকি, মাস্ক পরে। তবে হ্যাঁ, এটা যদি হয় যে আমি নিজে গিয়ে যদি কাউকে সংক্রামিত করি, আমি নিজে অসুস্থ, সর্দি কাশ জ্বর, তাহলে আমার না যাওয়াটাই ভালো, এবং শিশু এবং বয়োবৃদ্ধরা অবশ্যই কি যাবেন না এটাই আজকে। তবে আবার এমনটি যেন কি না হয়, দুনিয়ার সব কাজ ঠিকই করছেন আপনি, মসজিদে যাচ্ছেন, মসজিদে কি যাওয়ার ব্যাপারে আপনার আজকে জুমার নামাজে অনেকে মনে করে যে না এখানেও আমি না,
আপনি জুমার নামাজ আপনি মাস্ক পরে, যেহেতু আপনি সব কিছুই করছেন, অফিস আদালত আপনি সব জায়গায় যাচ্ছেন, সবই হচ্ছে, অতএব আপনি মাস্ক পরে আপনি অবশ্যই কি মসজিদে যাবেন ইনশাআল্লাহ। আরেকটা ফোন নিয়ে আবার আলোচনা করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। তো আমার একটা দুটো প্রশ্ন ছিল, আচ্ছা একটু শুনবেন মনোযোগ দিয়ে। ওই যে আমি তিন সবজি সকালে পড়ি, তিন সবজি বিকালে পড়ি, তিন সবজি তিন সবজিটা যে পড়ি, এটা এক হাদিসে পাইছিলাম যে তিন সবজি তিন এটা সকাল আর বিকালে পড়লে একাধারে প্রতিদিন তিন বছর পড়লে সে ওলি না হয়ে মৃত্যু হবে না, এটা কি সঠিক? আচ্ছা এটা আমি পড়তেছি, এটা কি সঠিক আছে? আর একটা তাসবি, তিন তাসবি, তাসবি বলতে কি বুঝছেন? তিন তাকবীর, আমি সকালে পড়ি, তিন তাকবীর না তিন তাসবি, আপনি কোনটা বুঝাতে চাচ্ছেন? দ্বিতীয় প্রশ্নটি আপনি কি দ্বিতীয় প্রশ্ন যেটি করতে চেয়েছেন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ওই যে আমি কলেমাটা পড়বো কত হাজার পড়বো, মানে আমি যেটা পড়া ধরছি অনেকে শুনতেছি হাদিসে আছে 70,000, 1,00,000, তাহলে এটা কি কতটুকু পড়লে হয় যে যতটুকু? আচ্ছা বুঝতে পেরেছি, আপনি দুটি প্রশ্নই জানতে চেয়েছেন, উত্তর ইনশাআল্লাহ থাকুন বোন আমাদের সাথে। প্রথমটি জি মোবারকবাদ বোনকে, জুমাবারে অন্তত তিনি প্র্যাকটিস করছেন ধর্ম, এটা সবচেয়ে থেকে বড় বিষয়, আমাদের আনন্দের বিষয়, আল্লাহ কবুল করুক এবং আল্লাহ সন্তুষ্টি লাভ করতে চাচ্ছেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চাচ্ছেন। তিনি কিন্তু একটি কথা বলেছেন যে তিন বছর তাসবি পড়লে শুনেছি হাদিসে নাকি আছে যে আল্লাহর ওলি ছাড়া মৃত্যু হবে না, তো এরকম আসলে বোনের ওই যে তাসবিটা আমরা যেটা বললাম শুনলাম বোনের মুখে, বুখারী শরীফের সর্বশেষ হাদিসটা কালেমাতা নে হাবিবাতা নে ইল্লা রহমান, দয়াবান আল্লাহর কাছে দুটি বাক্য খুবই প্রিয়, ও খাফিফাতা না আলাল লিসান, কিন্তু মুখে উচ্চারণ করাটা খুবই সহজ, ও সাকিলাতা নে ফিল মিজান, কিন্তু হাসরের ময়দানে এটার ওয়েট অনেক বেশি হবে, সুবহানাল্লাহি বিহামদিহি ও সুবহানাল্লাহিল আযীম। তো এই তাসবিগুলো পড়লে অনেক বরকত আছে, এটার কোনো সংখ্যা আসলে দিন নির্ধারণ 3 বছর পরে এটা হবে এটা না, কিছু না, তবে তিনি করে যাক, এটা এতটুকু কি বলা যেতে পারে যে তাসবি পড়লে আল্লাহ পাক তাকে হয়তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো তিনি ইমানের সহিত মৃত্যু গ্রহণ করবেন, এর চাইতে বড় কি? এবং আল্লাহ রাসূল ইসলাম এভাবে অনেক উৎসাহিত করেছেন এবং বলছে যে এটার আকাশ এবং জমিনের মধ্যে যত আছে সব জায়গা আছে, ফাঁকা জায়গা আছে, এই তাসবির পুরো পূর্ণতা দিয়ে দেন। কিন্তু এটা 70,000 আরবরা অগণিত পূজনের জন্য 70, যেমন আমরা বলি ইমানের 70টিরও বেশি শাখা পোশাকা রয়েছে, ইমানের শাখা পোশাকা অনেক রয়েছে, কিন্তু 70 শব্দটি তাদের কাছে অনেক বড়, কাসির মানে ব্যাপক বোঝানোর জন্য 70 শব্দটি ব্যবহৃত হতো। তো বোনকেও পড়তেই হবে, কিন্তু এটা 10,00,000, 5,00,000, 70,000, তিন বছর, 10 বছর, এভাবে না, পড়তে হবে সারা জীবন, আল্লাহ পাক আমাদের পড়বে না। দ্বিতীয় প্রশ্নে তিনি কি বলতে চেয়েছেন, যেটি 70,000 বার কেউ 2,00,000 বার এরকম বার কি আছে এরকম? না আসলে ওই যে 70 বলতে অগণিত বার বোঝানো হয়েছে, যত পড়া যায় যত পড়া, তিনি হিসাব রাখার জন্য নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য তিনি 70,000 পর্যন্ত পড়তে পারেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওটা না পড়লে যে হবে না, 69,000 বার পড়লে যে 70,000 বারের গুরুত্ব হবে না, এমন এমন কিন্তু নয়। আচ্ছা চমৎকার, আশা করি আমাদের বোন বুঝতে পেরেছেন। আমরা আরেকটি ফোন নিয়ে আলোচনা ফিরব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ওই একটা ব্যাপারে জানতে চাইছিলাম, ওই যে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর একটা বই লেখছে রায়ে বিলায়েত, এই বইটা কি আমরা সাধারণ মানুষরা পড়তে পারি, না পড়লে কোনো অসুবিধা আছে? আচ্ছা জি থাকুন, আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। একজন মুস্তাহিদ, আমরা জানি আল্লাহ পাক তাকে জান্নাত বাসী করুক, আমিন আমিন আমিন, তিনি একটা গুরুত্বপূর্ণ বই লিখেছেন, এটা কি পড়তে পারি? হ্যাঁ, রাহে বেলায়েত এই বইটি আমিও পড়েছি, এখনো আমার আছে, চমৎকার একটি বই, কোরআন হাদিসের আলোকেই উনি করেছেন। আর উনি যে নামটি আসলে উল্লেখ করেছেন ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর, উনি সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি, তিনি যেটা কি লিখেছেন কোরআন হাদিস লব্ধ তিনি কি লিখেছেন এবং সেটা আমরা পড়তে পারি, পড়তে পারি নিশ্চয়ই, এবং না পড়লে যে গুনাহ হয়ে যাবে তা নয়, না যেহেতু একটি বই আমরা অবশ্যই পড়া পড়তে পারি। আচ্ছা আমরা যে জায়গাটি ছিলাম যে মাজান খাদিজাতুল কোরআন রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনটা কি করে হয়েছে, কিন্তু একটু ম্যানেজার ছিলেন। হ্যাঁ হ্যাঁ, আপনি চমৎকার বিষয়টা তুলে ধরেছেন, এজন্য আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন। যে নবী যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ব্যবসা করেছেন, ব্যবসা করার সুন্নত আমরা জানি, বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ওনার ব্যবসায়িক কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ম্যানেজার পোস্টে দিলেন, অ্যাপয়েন্টেড করেছেন। হ্যাঁ, অ্যাপয়েন্টেড করেছেন। এখানে একটু কথা আছে যে আল্লাহ রাসূল, এই যে আমরা ব্যাংকিং ব্যবস্থা দেখি, বাইয়ে মুদারাবা মানে বাইয়ে মোশারাকা মানে পরস্পর পরস্পরের ব্যাখ্যা, কারো শ্রম কারো অর্থ। এখানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ছিল অর্থ, আল্লাহ রাসূল ছিলেন শ্রম, শ্রম আল্লাহ রাসূল সেই শ্রম দিয়েই সেখানে ছিলেন। তো খাদিজাতুল কুবরা বন্ধনটা কি, খাদিজাতুল কুবরা আনহা আল্লাহ রাসূলের এই সততা দেখে, ব্যবসায়িক তার প্রবৃদ্ধি দেখে, আল্লাহ রাসূলের সিনসিয়ারিটি দেখে, অনেস্টি দেখে, খাদিজাতুল কুবরা আনহা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে আল্লাহ রাসূলের যে ভালোবাসা, আল্লাহ রাসূলের প্রতি যে মহব্বত, এটা তৈরি হয়ে গিয়েছে। এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে এই এই প্রস্তাবটি রাসূল আকরাম ইসলামের চাচা আবু তালেবের কাছে ইসলামের প্রথম মহিলাদের মধ্যে ইসলাম গ্রহণ করেন। কতটা তিনি খেদমত করতেন বিশ্ব নবীকে শুনবো আপনার কাছ থেকে একটা একজন দর্শকের ফোন নেওয়ার পরে। হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। শুনতে পাচ্ছেন? জি জি। আচ্ছা, আমি হচ্ছে যে আমার প্রশ্ন হলো যে জামাতে ইমামের পিছনে নামাজ পড়তে গিয়ে, আচ্ছা, ওই মানে মুক্তাদির মানে মুসল্লিদের সূরা ফাতিহা পড়তে হবে কিনা? আচ্ছা, থাকুন, আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। জি জি, ধন্যবাদ ভাইকে। এটা একটা ফিকহি মাসালা এবং অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বো কিনা, উত্তরটা কি হবে? এটা আমি যদি সংক্ষেপে বলি, যেহেতু আমাদের বিষয় আরেকটি, আল্লাহ রাসূল বলেছেন লা সলাতা ইল্লা বিল ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ব্যতীত কোনো নামাজই হবে না। তো এই জন্যই হানাফি মাঝহাব সহ অন্যান্য মাঝহাবে, এবং এটা আমরা সৌদি আরবে দেখেছি, যখন সানার পরে আগে তারা সূরা ফাতিহাটা পড়ে নেয়, আর ইমাম যখন অলা দল্লিন আমিন মাঝখানে একটু সময় থাকে, ওই সময়টুকু তারা পড়ে নেয় এই আমলটা করার জন্য, যে লা সলাতা ইল্লা বিল ফাতিহাতিল কিতাব। এখানে ইমামের কেরাতি হচ্ছে মুক্তাদিদের, আমি বলছি। আর সহি হাদিস আছে যে মানে ইমামের কেরাত, আপনি যেটি বলছেন এটা হাদিস, কেরাতুল ইমাম কেরাতুল মুসল্লি, মানে ইমামের কেরাতটি মুসল্লিদের কেরাত। আর কোরআনে আছে যে ফাইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু, যখন কোরআন আয়াত তেলাওয়াত করা হয় তখন তুমি মনোযোগ সহকারে শুনো এবং চুপ থাকো। অতএব সেক্ষেত্রে ইমাম সাহেব এর কেরাতটাই হচ্ছে মুক্তাদির কেরাত, পড়তে হবে না, সে কেরাত শুনবে, দুইজন দুইজনই পড়ে, তাহলে হট্টগোল হবে, শব্দ হবে। তাহলে আরেকটা বিষয় সেটা হচ্ছে হয়তো কারোটা আগে হবে কারোটা পরে হবে, যে এটা হচ্ছে মাসআলা। আচ্ছা, যেখানে আমরা ছিলাম, পরবর্তীতে তিনি কিন্তু নবুয়ত প্রাপ্তির জন্য শেষ সময়ে এসে 39 বছর 6 মাস পেরিয়ে তিনি যখন 40-এর দিকে যখন যাচ্ছিলেন, তিনি তখন কিন্তু হেরা পর্বতের গুহায় গিয়ে জি ইবাদত করা শুরু করলেন সেখানে। জি, আপনি চমৎকার বলেছেন, এটাই হলো মানে টার্নিং পয়েন্ট। আমরা এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করেছিলাম সেটা হলো নবুয়ত প্রাপ্তির পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার পাদদেশে যখন নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মক্কার মুশরিকদের বিভিন্ন ধরনের অনাচার, একেবারে সংক্ষেপে সংক্ষেপে যদি বলি, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আল্লাহর ধ্যানে মগ্ন হলেন। তখন জিব্রাইল আমিন 40তম দিন, যেদিন 40তম দিন আসলো, জিব্রাইল আমিন আসলেন, জিব্রাইল আমিন এসে সূরা আলাকের প্রথম যে পাঁচটি আয়াত বলেন, ইকরা বি ইসমি রব্বিকা আল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল পড়তে পারলেন না, ওমা আনা বিকরি, আমি তো পড়তে জানি না। আমরা জানি যে জিব্রাইল আমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে সিনা মুবারাককে দিলেন, আল্লাহ রাসূলের সরা সাদরিহি, তার বক্ষ খুলে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে পড়লেন। এরপরে আল্লাহ রাসূল, খুব সংক্ষেপে যদি বলি যে আসলে একটু বলি যে ইকরা, এই যে পড়ো, কি পড়তে হবে, এটাও আল্লাহ তাআলা এই প্রথম শব্দ বিশ্ব মানবতার জন্য প্রথম শব্দটা হচ্ছে পড়ো। আজকে আল্লাহ তাআলা বলছেন কুল হালি ইস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা এক সমান নয়। আজকে সে মুসলমানরা যাদের প্রতি কোরআন বিশ্ব মানবতা, সে পড়া থেকে আমরা দূরে চলে গিয়েছি। তাহলে ওই ইকরা বলতে গেলে কোরআন পড়ে সেটাই প্রমাণ করেছেন, কারণ শব্দটি ছিল ইকরা, আর ইকরা শব্দ দিয়ে পুরো কোরআনকে কিন্তু তিনি রিপ্রেজেন্ট করেছেন যে তোমার প্রতি যে পরিমাণ ওহী আসবে সেটা পড়ো এবং পড়াও এবং সবাইকে শোনাও। কত চমৎকার, আলী আলিফ ইকরা শব্দটি তিনটি শব্দ সমন্বয়, আলিফে আল্লাহ, কাফে কোরআন, রাতে রাসূল, বুঝতে পেরেছি, সেটা দিয়ে একটা সমন্বয় করে করে ইকরা বলা হয়েছে। ধন্যবাদ আপনাকে, এতক্ষণ ধরে এত চমৎকার করে মাক্কী জীবন আপনি আলোচনা করেছেন।
হ্যাঁ সুপ্রিয় দর্শক, এভাবেই আমরা আজকের বিষয় আলোচনা করেছি, যেভাবে আপনারা জীবন পরিচালনা করবেন এবং আল্লাহর রাসূলের জীবনটাই হচ্ছে আমাদের জীবন, তাহলে জান্নাতে জীবন আমরা পাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক, আগামী সপ্তাহে আবার দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।